see all top team here. Our team have no best talent, but only the weakness, no match practice. Not little. Spring days, Kabaddi will be more competitive. You see, Poland also played good. Argentina also played good. The first time they are coming. England played good. Every team is getting better performance. In coming year, the Kabaddi competition is very, very tough. So, in coming year, top teams. Top team. They have India, Iran. Yeah, no problem. Only Iraq was there. Iran. Where Iran? Iran improved due to this pro Kabaddi. In the same way, our team will improve. Army, Air Force, Navy, BGB, they are not sending their players in pro Kabaddi. If they will send, our team will more better. And if they play more international match, their exposure will be good. Yes, exposure and they will get more practice there. Yes. Pro Kabaddi is a good competition. Forward should send those players who selected for the teams, they should be sent there. Okay. Because forward is not sending, only police player. And coming Asian Games, can Bangladesh regain the silver medal, get the silver medal possible? Yes, silver, I think, not, this time not silver. Okay. They will get bronze medal 100%. In Asian Games. And when Bangladesh will get the gold medal in Asian Games and Asia Games? 26 Asian Games, they can get gold or silver. তো অবশ্যই চ্যালেঞ্জ, কারণ এখানে চারটা টিম আসেনি, যেটা হচ্ছে ইন্ডিয়া, ইরান, পাকিস্তান এবং কোরিয়া। তো এই চারটা টিম অনেক ভালো টিম, স্ট্রং টিম, এরা আসবে। এদের হারানোর মতো অ্যাবিলিটি আমাদের আছে, আমরা হারিয়েছি এদেরকে, আবার আমরা এদের কাছে হেরেছি, আমরা শ্রীলঙ্কার কাছে হেরেছি, শ্রীলঙ্কাকে হারিয়েছি। তো এখানে যারা এসেছে, আপনি সাউথ এশিয়ানে আমরা পাকিস্তানের কাছে হেরে গিয়েছি, শ্রীলঙ্কার কাছে হেরে গিয়েছি, আমি ছিলাম না অবশ্যই, আমাদের কিছু প্লেয়ার গ্যাপ ছিল। তো সেখানে এখানে আমরা দুইবার আমরা নিজেরাই শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে এসেছি, শ্রীলঙ্কাকে কেরিয়া হারিয়েছি, কেরিয়াকে আমরা হারিয়েছি, এবং এখানে চাইনিজ থাইকে সবাইকে হারিয়ে ফাইনালে এসেছি, তাদেরকে আমরা হারিয়েছি। তো এখানে আমাদের টিম অনেকটা ইম্প্রুভ করেছে আমি বিশ্বাস করি, এবং আমাদের জুনিয়র প্লেয়াররা অনেক ভালো খেলতেছে। এইভাবে যদি আমরা ধারাবাহিক বজায় রাখতে পারি, আমরা কোরিয়া এবং ইন্ডিয়ার সাথেও ফাইট দিতে পারবো, হারাতে পারবো কিনা এখনো বলতে পারতেছি না, আমরা একটা পদক নিয়ে আসতে পারবো। আমি যেটা বলতে সেগুলো যে মানে নতুন টিমগুলো আসতেছে, উঠে আসতেছে ভালো ভালো, এটা আগামী দিনে আমাদের আরও বেশি অবশ্যই অবশ্যই কি টিমগুলো উঠে আসতেছে, খেলাকে আমরা প্রচার করতে পারবো, বিশ্বের মধ্যে খেলাতে পারবো। আপনাদের তো আরও তো কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে সামনে, যে ওরা ভালো করছে। অবশ্যই অবশ্যই কঠিন চ্যালেঞ্জ, আমরাও সেভাবে তৈরি হচ্ছি, আমরা আশা করতেছি ওটাকে প্রতিহত করে আমরা সিলভার মেডেল, গোল্ড মেডেল দিকে এগোবো। যেভাবে দলগুলো উঠে আসতেছে, চাইনিজ টাইপে থাইল্যান্ড, নেপাল, ইরাক, পোল্যান্ড, আপনি মনে করেন আগামীতে আরও বেশি কম্পিটিশন প্রতিযোগিতা মুখে পড়বে? অবশ্যই, আপনারা দেখছেন সামনে শ্রীলঙ্কা, কেনিয়া অনেক ভালো চলছে, এবার দেখেন থাইল্যান্ড, তারপরে আবার চাইনিজ টাইপে অনেক ভালো চলছে, শ্রীলঙ্কা এবং কেনিয়া দাঁড়াতেই পারেন আসলে, চাইনিজ টাইপে থাইল্যান্ড অনেক ভালো করছে। সেক্ষেত্রে আমাদের তো আরও বেশি, আমাদের বাংলাদেশও দাঁড়িয়ে